Assalamualaikum, welcome to Haque's time. তো ভাইয়া আবার তোমাদের সামনে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা গাইডলাইন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে তোমাদের HSC একাডেমিক লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা HSC লাইফে যে ভুলগুলো করলে আসলে আজীবন তোমাদের আফসোস থাকবে, সেই ভুলগুলো নিয়ে কথা বলবো। এবং আমি আশা করি তোমরা এই ভিডিওটার পর থেকে তোমরা সচেতন হয়ে যাবে এবং এই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই জিনিসটাই তোমরা হচ্ছে চেষ্টা করবো, ঠিক আছে? তুমি দেখবা যে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, অনেক ভালো স্টুডেন্টের মধ্যে আসলে এই ধরনের সমস্যাটা থাকে যে তারা মূল বইটা পড়তে চায় না, মেইন টেক্সট বুক। আর বলতে পারো ভাইয়া ভালো স্টুডেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে মূল বই পড়ে না। এখনকার যুগে যেটা হয়েছে যে তুমি ইন্টার লাইফে আসলে সময় কম, বাট বইগুলো অনেক মোটা মোটা। আবার অন্যদিকে তোমার বিভিন্ন টিচার, অনেক ভালো ভালো এখন টিচার পাওয়া যায় অফলাইনে, অনেক স্যারদের কাছে ম্যাডামদের কাছে হচ্ছে তোমরা টিউশন করতে পারতেছো বা কোচিং করতে পারতেছো, ওনারা প্রাইভেট পড়াইতেছে। তারপর এখন অনলাইনেও একটা ভালো একটা সুবিধা হয়ে গেছে তোমাদের পড়াশোনা। সো যেখানে অনলাইন এবং অফলাইন একটা সুন্দর করে টিচার লেকচার দিতেছে, তোমরা সেই লেকচারগুলো নোট করতেছো, কিংবা টিচাররা আবার তোমাকে নোট দিতেছে বা শিট দিতেছে, এরকম অনেক সাজানো গোছানো পড়াশোনা। তো ওই সাজানো গোছানো নোটগুলো ছেড়ে আসলে মূল বই পড়তে একটা সচরাচর ইচ্ছা না করাটাই স্বাভাবিক, কারণ দেখতেছো তোমার কাছে একটা গোছানো নোট আছে, গোছানো লেকচার আছে, তুমি এই ম্যাথগুলো করলে হয়ে যাচ্ছে বা এইটুকু করা পড়লেই তোমার হয়ে যাচ্ছে, তুমি সেইটা কেন বই পড়বে, তাই না? সেক্ষেত্রে তখন তুমি অনেক বেশি মাইল করবে। সো আমি চাই এইগুলো যাতে তোমরা না করো, যেটা হচ্ছে আপনি নিজেও পার্সোনালি তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে তোমার ফিজিক্স এর থিওরি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, তুমি যদি মাইক করবাই স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে যে ধরো এই বিষয়টা বুঝে দেওয়া কোন জায়গায় তোমরা মাইন্ড করবে। এরপরে চলে যাবে ওয়ান টু রিকমেন্ডেশন ফর থিওরি। মনে রাখবে থিওরির জন্য হচ্ছে একটা বই পড়বা মেইনলি। যেমন বাজারে এই কথাটা কেন বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে এখন তুমি যদি যাও বাজারে প্রতিটা সাবজেক্টের এগেনস্টে প্রায় 20টা একটা বই আছে। আমি নিজে থেকে শুরু করে আমি নিজেও মানে ইভেন মোস্ট অফ দা এইচএসসি স্টুডেন্ট পড়া পাই প্রথম দিকে কনফিউজ হয়েছে কোন বই পড়বো, আসলে এক বই পড়বো না একাধিক বই পড়বো। কারণ টিচাররাও বলে যে হ্যাঁ তোমরা ম্যাথের জন্য এসএসএমসি এর বইটা কিনো, পারলে কেতাব থেকেও কিছু ম্যাথ করো। এই যে পারলে সকলে অ্যাড করে আমাদের একটা সাথে একটা বই লাগাইলে এই জিনিসটাই সমস্যা। সমস্যাটা হচ্ছে তোমাকে মেইনলি একটা বই সলভ করতে হবে। তুমি ম্যাথ বলো ইভেন বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে? এখন কেউ যদি বলে যে ভাইয়া মানে সাদা সাথে কি বলবে, বলো যে হ্যাঁ আপনি জুলজির জন্য আজহার স্যারের বই পড়তে পারো, হ্যাঁ সাথে একটা আলিম স্যারের বই তোমার মাঝে তোমার ম্যাডামের বই রাখতে পারো, এই যে সাথে কথাটা অ্যাড করে দেয়, এরপর তোমাদের লাগে যে কনফিউশন যে ভাই কি করবো, দুইটা বই সাইমাল্টেনিয়াসলি একসাথে পড়ে যাবো না। এটা কথা মনে রাখবে বাজারে প্রতিটা বই একটা বই তুমি যদি ভালো বই যেগুলো ভালো ম্যাডামের বই তোমরা চিনো, সো ওগুলো যে কোনো একটা বই পড়লেই 80% ইম্পর্টেন্ট ইনফরমেশন সবগুলো বইয়ের মধ্যে সেম, যার কারণে তুমি একটা বই পড়লেই আসলে এনাফ তোমার থিওরির জন্য, ঠিক আছে? বাকি যদি 10% এর মতো ইনফরমেশন গ্যাপ থাকে সেটা আরেকটা বই থেকে অল্প স্বল্প দেখে নিলে হয়ে যায়, আবার না দেখলেও তোমার আসলে খুব বেশি আসলে এফেক্ট পড়ে না রেজাল্টে। তো মাথায় রাখবা এক বই প্রতি স্টিক থাকবা, রেজাল্টটা ভালো করতে পারবা। কারণ এক বই পড়তে গেলে তুমি সব একটা বই কমপ্লিটলি ভালো করে পড়তে পারবা, একটা বই কমপ্লিটলি ভালো করে পড়তে পারলে তোমার 90% এর উপর ইনফরমেশন তোমার ভালোভাবে মুখস্থ থাকবে। 10 বই পড়তে যাবা দেখবা কোনোটাই হবে না। সো মাথা করে রাখবা, হ্যাঁ এখন ম্যাথের জন্য হয়তো তুমি এক একটা দুটা লোক বইতে পড়তে পারো, যেমন কারো হচ্ছে বইয়ের টার্গেট বা হচ্ছে কেউ ইঞ্জিনিয়ারিং দিকে টার্গেট, তো তাদের একটু ম্যাথ সেগমেন্ট ভালো করতে লাগে, যেমন ফিজিক্স ম্যাথ আছে, কেমিস্ট্রি ম্যাথ আছে। সো এক বই দিয়ে হয় না, যেমন কেমিস্ট্রি ম্যাথ সঞ্জিত স্যারের ম্যাথ অনেক অসাধারণ অসাধারণ ম্যাথ আছে কেমিস্ট্রি, তো সেক্ষেত্রে তুমি সঞ্জিতের ম্যাথগুলো ফলো করতে পারো।
সঙ্গীতের মূল বই না পড়লেও কি হয়েছে? আমি যদি বলি যে ওয়ান বুক রিকমেন্ডেশন গুলো কি কি, আমার মতে ভালো বইগুলো আমি কিছু বলে দিই। ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে ঈশা স্যারের বই, তারপর হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে হাজারিন স্যারের বই, আর এগুলো থিওরির জন্য বলা। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য হচ্ছে না তোমার জুলজিতে হচ্ছে আসম স্যারের বই আর আবুল হাসান স্যারের বই, বোটানি। সো এগুলো তো পড়লেই ইনশাআল্লাহ এনাফ ফর থিওরি। আর যেহেতু ফিজিক্সের ম্যাথ আছে, কেমিস্ট্রিতেও ম্যাথ আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ম্যাথের জন্য সুনীল স্যারের বই ফলো করতে পারো যদি তোমার ডুয়েট কেন্দ্রিক টার্গেট থাকে, অথবা কেমিস্ট্রির জন্য ম্যাথামেটিক্যাল অংশের জন্য গাণিতিক রসায়ন, গাণিতিক পদার্থবিজ্ঞান, এখানে বিভিন্ন রাইটার ম্যাথ আছে সেগুলো করতে পারো। বাট মাথায় রাখবা ফর থিওরি একটা বই পড়বা, এবং এই বইগুলো যেগুলো আমি রিকমেন্ডেশন করছি সেই বইগুলো হচ্ছে ইভেন মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় তুমি এই বইগুলোই পড়বা। তাহলে একই বই যদি তুমি একাডেমিকও পড়ো, অ্যাডমিশনও পড়ো, তোমার পড়াটা মাথার মধ্যে ভালো থাকবে। তাই তোমার একাডেমিক থেকে একটা প্ল্যান রাখা উচিত কি বইগুলো পড়লে আমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই ভালো হয়ে যাবে একসাথে। সো আশা করি বুঝাতে পারছি তোমাকে। এইভাবে তোমরা ওয়ান বুকের প্রতি মানে কি বলবো রয়্যাল থাকবা। সোজা কথা চলে আসি তিন নম্বর কথা, প্রোক্রাস্টিনেশন। বিষয়টা হচ্ছে এরকম যে অনেক সময় তুমি পড়ালেখা করতে ইচ্ছা করে না, সময় নষ্ট করি। সো এইটার কারণে যেটা হয় যে পড়া অনেক বেশি জমে যায়, পড়া অনেক বেশি জমে যায়। সো ধরো আজকে পড়তে ইচ্ছা করতেছে না, আজকে শরীর আছে পড়বোই না, কালকে পড়বো, তারপর কালকে আমার খেলা করতেছে কাল করবো না পরে করবো, এরকম করতে করতে পড়া যাবে না যে বিষয়টা, এটা খুবই একটা বাজে একটা হ্যাবিট। এখন আমি বলতেছি তো মনে হতে পারে যে ভাই পড়া তো আসলে অত জমায় না, না জমে গেছে। যেমন তুমি আজকে তিনটা টিউশন করে আসছো, টিউশন বলতে হচ্ছে কোচিং করে আসলে বা প্রাইভেট করে আসলে, তুমি তিন প্রাইভেটে যে হোমওয়ার্ক করে দিছে বা যে পড়াগুলো তুমি করে আসছো সেই তিনটাই কি কমপ্লিট করে আসছে, রাতে ঘুমাবা? কয়জন এই কাজটা করবে একটু নিজে চিন্তা করো, ভিডিওটা দেখার পর অনেকেই করো না। জাস্ট তোমরা প্রাইভেটে যে পড়াগুলো আজকে করে আসছো সেই পড়াগুলো যদি করে ফেলো বা হোমওয়ার্ক সব করে ফেলো, এইটাও তোমাদের জন্য অনেক, এই পড়াটা অনেকে এটা কমপ্লিট করো না, ডেলিটা করতে পারো না, আসলে টাইমের এত স্বল্পতা বা শরীরে এনার্জিতে কুলায় না। সো এভাবে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে পড়া জমে, এভাবে জমতে জমতে কিন্তু তুমি অনেক বেশি পিছাইতে থাকো। সো পড়া কিন্তু একদিনে জমে না, সো এই পড়া জমতে জমতে একটা সময় অনেক বেশি গ্যাপ হয়ে যায়। সো আমরা এটাই চাচ্ছি যে এই গ্যাপটা যাতে ক্রিয়েট না হয় এবং তুমি যদি পিছায় না হও, প্রতিদিনের পর প্রতিদিন পড়ে ফেলার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট আজকে প্রাইভেট ধরো তিনটা পেপার পড়ে আসছি, তিনটা পেপার যে পড়াগুলো পড়ে আসছি সেই পড়াগুলো আবার পড়ে ফেলবো এবং হোমওয়ার্ক থাকে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করবো। এতটুকু কাজ করতে পারলেও দেখবো অনেক বেশি আগায় গেছো। তোমার এটার সাথে যদি এক্সট্রা নিজের প্ল্যান বা নিজের পড়া থাকে সেটা করতে পারো বা না পারো, অ্যাটলিস্ট এইটা করতে পারলেও তোমার পড়া অ্যাটলিস্ট জমবে না, এটার সাথে আরেকটু পড়া করতে পারলে একটু অনেক ভালো একটা কাজ। এরপরে চলে আসি টিচার টেস্টিং, খুবই বাজে একটা ফল, খুবই বাজে। ইন্টারটাকে শুরুর দিকে অনেক স্টুডেন্ট আমি দেখছি যে প্রবণতা আছে, ইভেন আমাদের সময় আমাদের অনেক প্রধান বাইকের মধ্যে দেখতাম যে এই প্রবণতা আছে যে বিভিন্ন টিচারের কাছে যায় যে ফিজিক্স কোন স্যারের কাছে গেছে, কোন স্যারের কাছে গেছে, আবার কোন স্যারের কাছে গিয়ে দেখতেছে কোন টিচার ভালো পড়ায়। এটা ভাই তোমার একটা সময় আছে, ঠিক আছে, তোমার একটা সময় আছে ভাই যে তুমি এত টিচার টেস্টিং করতে যাবে এক সাবজেক্টের জন্য, আবার বায়োলজির জন্য কোন স্যার শুধু ভালো পড়ায়, আবার কোন স্যার অন্য হয়, আবার এই ব্যাপারে কোন স্যার ঘুরানি ভালো পড়ায়, কোন স্যার ঝুলুজি ভালো পড়ায়, তাহলে কোন স্যারের কাছে যায়। ভাই দেখো এভাবে করে কিন্তু আসলে তুমি ডেইলি যদি চার পাঁচটার উপর টিউশন করো বা প্রাইভেটই করো তাহলে তুমি নিজে টাইমটা করো। মনে রাখবা প্রতিটা ছাত্রের জন্য একটা টিচার রাখা সবচেয়ে বেস্ট, বেস্ট টিচারটা সিলেকশন করে ওই টিচারের কাছে স্টিক থাকো, কারণ তোমার নিজের পড়ার টাইম থাকতে হবে। তোমার নিজের পড়ার টাইম না রাখলে তুমি নিজে যদি না পড়ো তাহলে কখনো তুমি ভালো হতে পারো না। এবং এই ক্ষেত্রে একটা সাজেশন দিয়ে দেখি ভাইয়া, তুমি না ভিক্টোরিয়া কলেজে যখন পড়তাম সে সময় আমি কলেজ বাঙ্ক না দিলেও কি করতাম, কলেজের মধ্যে বই খাতাগুলো নিয়ে যেতাম যেটা আমি আজকে পড়বো। সো বেঞ্চে একদম পিছের দিকে বসে স্যারদের ক্লাসের অ্যাটেন্ডেন্সও দিতাম, নিজের পড়াগুলো আমি কমপ্লিট করে ফেলতাম, বিভিন্ন কোচিং এর হোমওয়ার্ক থেকে শুরু হয়ে যাবে। যদিও এটা আসলে ইথিক্যালি ঠিক না, বাট তারও আমার কলেজের পড়া খুব একটা লাভ দিতেছে না। যেসব টিচারের ক্লাস ভালো লাগে আমি অবশ্যই সামনে বেঞ্চে নিয়ে ক্লাসগুলো করি, বাট যেসব টিচারদের ক্লাস আমার কাছে মনে হয় যে ইফেক্টিভ কম সেই ক্ষেত্রে আমি আমার পড়াটা পড়ে সময়টা মানে বাঁচাই ফেলি। এটা খুবই একটা কার্যকর একটা ট্রিক, এটা একটা কথা বললাম। আর যেটা বললাম যে টেস্টিং এটা করা যাবে না, এটা কি করতে হবে, সিনিয়রদের থেকে তোমার প্রিভিয়াস সিনিয়রদের থেকে জিজ্ঞাসা করবা কোন টিচার ভালো পড়ায়, ওই টিচারের অনুযায়ী তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি যাই, গিয়ে দেখবা যে ওই টিচার আসলে ভালো পড়াচ্ছে
তাহলে অবশ্যই ওয়েলকাম। আর যদি তখন মনে হয় যে না ভালো পড়াচ্ছেন না মনে হয়, তাহলে তুমি সেই ক্ষেত্রে আরেকটা টিচারের সন্ধান নিয়ে ওই টিচারের কাছে বলো, আবার একসাথে তিন চার টিচারের কাছে কন্টিনিউ করো, আবার টিচারকে টেস্টিং করে করে দেখা, যেটা করে হচ্ছে পোলা পাইন এসএসসি প্রথম দুই তিন মাস সময় নষ্ট করে ফেলে, এই কাজটা করা থাকবে অনেক সময় নষ্ট। আসলে কথা ওয়ান ফ্যাক্টর ফর্মুলা, ঠিক আছে, ওয়ান পট ফ্যাক্টর ফর্মুলা জিনিসটা কি, যে তোমার তোমার যাতে লক্ষ্য থাকবে, তাই না? তুমি আজকে ইন্টারভিউ উঠে গেছো, তুমি অ্যাডমিশন দিবা হয়তো এক বছর বা দুই বছর পরে, সো তুমি আসলে তুমি এক বছর মানে দুই বছর পর তোমার নিজেকে মেডিকেল ক্যাম্পাসে দেখতে চাও, নাকি ভার্সিটি একটা ক্যাম্পাসে দেখতে চাও, নাকি ইঞ্জিনিয়ারিং একটা ক্যাম্পাসে দেখতে চাও, এটা তোমার একটা স্বপ্ন থাকা উচিত, তোমার একটা মেইন গোল থাকা উচিত। এই অনুযায়ী তুমি অবশ্যই একজনকে মেন্টর মানবা। ধরুন আমি মেডিকেল সেগমেন্টের কথাই বলি, তোমার মেডিকেল সেগমেন্টে তোমার যেই ভাইয়াকে ভালো লাগবে, যে ভাইয়ার কথাবার্তা, যে ভাইয়ার টিপস ট্রিক্স এগুলো মনে হয় যে হ্যাঁ তার একটা অভিজ্ঞতা সম্পন্ন একজন ভাইয়া, ওনার কথা শুনে অনেক ভালো বলছে, এবং আমিও আশা করি ওনাকে ফলো করলে ওনার কথাবার্তাগুলো শুনলে আমার ভালো হবে, সো তুমি তাকে মেন্টর মনে করবে এবং তিনি যে অ্যাডভাইসটা দেয় সেই অ্যাডভাইস অনুযায়ী কাজ করার চেষ্টা করবা। কেন আমি বললাম, কারণ হচ্ছে এখন তো মানে অনলাইনে যুগ, আসলে মেন্টরের অভাব নেই, টিচারের অভাব নেই, তুমি যদি একাধিক জনকে এক্সট্রা মেন্টর ভাবতে যাও, দেখা যাবে কি তোমার ওর কথার সাথে ওর কথা মিল থাকবে না, কিছু কিছু জায়গায় একটু মতের অমিল দিতেই পারে। সো তুমি দুইজনের কথা যদি মানতে যাও, তখন দেখা যাবে কি জহা কিছু পাকাই ফেলবে, অ্যাকচুয়ালি ভালো কোনো আউটপুট হবে না। সো এই জন্য তোমার ইভেন তোমার একটা সময় অনলাইন না, এটা হইতে পারে তোমার পাড়াতো ভাই, জ্যাঠাতো ভাই, যে ভাই হোক না কেন, তুমি কয়েকজনের সাথে কথা বলে যখন দেখবা যে না এই ভাইয়া থেকে কনস্ট্যান্টলি আমি ভালো একটা অ্যাডভাইস পাচ্ছি, মোটামুটি একটা আমার ইফেক্টিভ লাগতেছে, সেই ভাইয়া থেকে ওই ভাইয়াকে বা ওই টিচারকেই তুমি মেন্টর ভেবে নিবা, ওনার থেকেই বারবার তুমি সাজেশন নিবা, ওই অনুযায়ী তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার জার্নিটা কন্টিনিউ করার চেষ্টা করবা। এটা খুবই আসলে ইফেক্টিভ আসলে জিনিসটা, যেটা আমিও পালন করতাম আমার জিনিসগুলো একজন ভাই ছিল তাদের থেকে সবসময় পরামর্শ নিতাম, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে যাই ছয় নম্বর পয়েন্ট, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ইরেগুলারিটি। এই ভুলটা যদি তোমার মধ্যে থাকে বা এই ফলটা তোমার মধ্যে যদি থাকে, তুমি একটা কোনো গুড স্টুডেন্ট কোয়ালিটির মধ্যে পড়তেছে না, তোমার ভালো ছাত্র কোয়ালিটি হবে, রেগুলার সে পড়াটাকে সামনে থাকবে। হ্যাঁ দরকার নাই তুমি আজকে ভালো তেরো ঘন্টা প্রতিদিন পড়া, দরকার নাই আজকে না হয় শরীর খারাপ থাকতেছে দুই ঘন্টা তিন ঘন্টাই পড়ো না, ঠিক আছে, কিন্তু বইয়ের সাথে রেগুলার টাচে থাকতে হবে। তুমি একদিন ভালো তেরো ঘন্টা পড়ছো বা চোদ্দ আঠারো ঘন্টা পড়ে ফেলছো, আরেকদিন কোনো পড়াটাকে সাথে টাচই নেই, এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষ্য, ছবি আসলে বন্ধের মাস চলতেছে, ওই সময় সাত দিন দশ দিনের ছুটি যেত, ওই সময় কিন্তু আমি কমপ্লিটলি বইয়ের সাথে ডিটাচ থাকবা, শুধু চিন্তা করবা, এটা কিন্তু ভালো সত্যি বৈশিষ্ট্য না, ইভেন আমরা যখন ছোটবেলায় ইট পালক করতে যেতাম, গ্রামের বাড়ি, তখন আমি কিন্তু ভাই একটা ছোট একটা বই নিয়ে যেতাম, কারণ আমি জানি হয়তো পড়াতে না, তারপরে বই তা থাকতাম একটা সাহস থাকতো যে হ্যাঁ আমি কখনো বোর ফিল হয় ওইখানে বা দেখতেছি যে কাজে কাজে আসে নাই বা মজা করতেছে না, সেইটা একটা একটু পড়ে ফেললাম বসে হালকা টাচ রাখলাম, এটা সোজা কথা বলি ভাই। তুমি পড়ালেখার সাথে যদি লয়্যালটি মেনটেন করো, পড়ালেখা তোমাকে অবশ্যই একটা আউটপুট দিবে, সে কখনো তোমার সাথে প্রতারণা করবে না, পড়ালেখা কখনো তোমার সাথে প্রতারণা করবে, এটা সোজা একটা কথা, তুমি যদি পড়ালেখা যদি লয়্যাল হয়ে থাকো, সো বি লয়্যাল টু ইউর স্টাডিজ, ইনশাআল্লাহ ইট উইল নেভার বিট্রে ইউ, রাদার গিভ ইউ এ ভেরি গুড আউটপুট ইফ ইউ গিভ ইউর টাইম ইউর এনার্জি টু ইট, সোজা একটা কথা, ঠিক আছে। সো বিগত বছরগুলোতে যারা ভালো করছে তারা অবশ্যই পড়াশোনার প্রতি লয়াল ছিল, এই জন্য তারা ভালো করতে পারছে। আচ্ছা যাওয়ার আগে ভাইয়া দুটা কথা বলে যাই, সেটা হচ্ছে মেডিকেল ম্যান্ডেশন করছে হচ্ছে রেজিস্ট্রেশন চলতেছে, যারা হচ্ছে একাডেমিক লাইফ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাচ্ছ এবং এডমিশনে কিভাবে আগায় থাকা যায় সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে কি সাজেশন চাচ্ছ, সরাসরি মেন্টরশিপ ভাইয়ের মেন্টরিং এ আন্ডারে থাকতে চাচ্ছ, তারা অবশ্যই কোর্সে রেজিস্ট্রেশন করতে পারো, কোর্সে রেজিস্ট্রেশন চলতেছে, তোমার ডিসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা এনরোল করতে হবে, এবং একাডেমি থেকে এডমিশন এই কোর্সটা আমাদের চালু আছে, এখানে তোমার একাডেমিতে যত ক্লাস আছে এবং প্রি এডমিশন যত ক্লাস আছে এডমিশন যত ক্লাস আছে সব ধরনের ক্লাস তুমি করে রাখতে পারো, তোমার যদি পড়ালেখা একাডেমি শেষ হয়ে যায় তখন তুমি প্রি এডমিশনের ক্লাস করতে পারো বা প্রি এডমিশন শেষ হয়ে গেলে এডমিশনের ক্লাসগুলো করতে পারো, কারণ তোমার সব ধাপের ক্লাসই মোটামুটি ওইখানে প্রস্তুত করা আছে, তোমরা চাইলে এমন করতে পারো। সো এখানে আসলে আশা করি ভিডিওটা এখানেই রাখতেছি, তোমরা পরবর্তীতে হচ্ছে যে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো, তোমরা চাইলে কমেন্টে লিখতে পারো যে ভাইয়া কি ভিডিও গুলো প্রয়োজন, সেই অনুযায়ী ভাইয়া ভিডিও বানাতে থাকবো। তো আজকের জন্য এতটুকুই, জাস্ট যাওয়ার আগে একটা কথা বলবো, পড়ালেখার সাথে লয়াল থাকবা, দেখবা পড়ালেখা তোমাকে সবসময় একটা ভালো অঙ্ক দেবে।
ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ।